আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে দেশের পশ্চিমের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামীকাল 5 নভেম্বর রবিবার কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে, কেমন থাকতে পারে দেশের আবহাওয়া, বঙ্গোপসাগরে পরিস্থিতি কতটা উত্তাল থাকতে পারে এবং কত কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং তাপমাত্রা কেমন থাকতে পারে, সরাসরি লাইভ দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা প্রথমে সরাসরি ল্যাব স্যাটেলাইট ইমেজের মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছি দেশের কিছু কিছু এলাকায় আজ রাতে মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। এদিকে যশোর এবং এর আশেপাশে কয়েকটি এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো এখানে যারা রয়েছেন তারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন কী অবস্থা। খুলনা বিভাগের উত্তর একদম এই যে উত্তর পশ্চিমের কিছু কিছু এলাকায়, যশোরের পার্শ্ববর্তী কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে রাতে। এছাড়া দেশের মধ্যপ্রান্ত অনেক এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে। আর এদিকে দক্ষিণ দিকে যদি আমরা একটু যাই, বরিশাল বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন এবং চট্টগ্রাম বিভাগের উপর আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হতে পারে রাতে। বৃষ্টিপাতের তেমন আভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বৃষ্টিপাতের আভাস পাওয়া গেলে অলরেডি আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। এছাড়া আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আগামীকাল রবিবার 5 নভেম্বর কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে। দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার 5 নভেম্বর আমরা সরাসরি লাইভ ট্রেকিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দিনের প্রথমার্ধে যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, তবে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় হালদিয়া, তারপর শ্রীনগর, সুন্দরবন এবং খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে যদি আমরা একটু দেখি, আমরা সরাসরি পরবর্তী 5 দিনের বৃষ্টিপাতের মোড়ে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 5 দিনের মধ্যে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটি হচ্ছে গোছাপাড়ার দিকে এবং এদিকে মাজিলপুর এই অঞ্চলে, বাড়িপুর এই অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া অন্যান্য এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা, তবে এদিকে লোহাগাড়া, যশোর এর আশেপাশে কিছু কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়, খড়গপুর, চাকুলিয়ার দিকে এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর এদিকে গোয়ালতোর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, তারপর এখানে খাট্টা এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চন্দরকোনা এ সমস্ত এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, বঙ্গোপসাগর কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। যদি আমরা কয়েকদিন লাইভ ট্রেকের মধ্যে দেখিনি, আগামী কয়েকদিন যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর নিরাপদ অবস্থা দেখা যাচ্ছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ এখনও পর্যন্ত ধরা পড়ছে না। তো যাই হোক, পরবর্তীতে কোনো ধরনের পরিবর্তন ঘটলে আমরা আপনাদেরকে জানাবো, আমাদের সঙ্গে থাকবেন। এবার আমরা সরাসরি নিয়ে যাবো আপনাদেরকে তাপমাত্রা মোড়ে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে তা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। দেখা যাচ্ছে আগামীকাল ঢাকা বিভাগ থেকে শুরু করে এর আশেপাশে বেশ কিছু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং কুমিল্লা এর আশেপাশে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা, মেহেরপুর, খুলনা, তারপর রাজশাহী এই অঞ্চলে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে বায়ুযাত্রা মোড়ে চলে যাব। তো আগামীকাল দেশের সর্বোচ্চ বাতাসের গতিবেগ দেখা যাচ্ছে দেশের দক্ষিণ দিক থেকে, একদম এই যে কক্সবাজার উপকূলীয় অঞ্চলের দিকে, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনা, পুকিয়া, চেনমাটিং এই অঞ্চলে প্রায় 29 বা 30 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকতে পারে উত্তর দিক থেকে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত চটিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।